মহামূল্যবান নয় অমূল্য বাংলার মাটি, বুকে তার পাললের পেলবতা, রং তার কাজল কালো, সদা গন্ধ তার শরীর জুড়ে, মৌ মৌ গন্ধে আকুল কত না নৃধারা মিলেছে তার আসন তলে, রুচি আর স্বভাবের কত না গ্রহণ বর্জন, তারপর অর্জনের পালা। পালাক্রমের বয়স হয় হাজার বছর, হাজার বছরের সদা সুধাজাত শ্রেষ্ঠ সন্তানের গর্ভধারিণী হয় বাংলার মাটি। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ার পললিত জীবন প্রবাহে জন্ম নিল এক শিশু। বদ্বীপ বাংলার সুদীর্ঘ চেতনার সুলিতায় জেগে ওঠে প্রদীপের প্রাণ, রাখাল মেজাজে জেগে ওঠে মাঠ প্রান্তর, অনাদরে ম্রিয়মান শ্যামলিমা সজীব হয়, স্বপ্নের কথা কয় নদীর সাথে, একটি নামের ধ্বনি প্রতিধ্বনিতে মুখর হয় বাংলার আকাশ বাতাস, সেই নাম শেখ মুজিবুর রহমান। কোন জাতি হাজার বছর সাধনা করে ক্ষণজন্মা পুরুষ মাঝে মধ্যে পায়? বাঙালি পেয়েছে, অতীতকাল থেকেই পেয়েছে, সেই প্রাচীন যুগে বৌদ্ধ যুগে অতীশ দীপঙ্কর শীলভদ্র পেয়েছে, মধ্যযুগে এসে সুফি সাধকরা এসেছেন নতুন জীবন দর্শন নিয়ে, বৈষ্ণব ধর্মকে নতুন রূপায়ণ করে বাঙালি জাতিসত্তার আরেকটি ধারাকে শ্রী চৈতন্যদেব জাগিয়ে তুলেছিলেন। এভাবে জন্ম হয়েছে বারবার, প্রকৃতি কখনো শূন্যতা পূরণ করে দেয়, কিন্তু বঙ্গবন্ধুর জন্ম, বেড়ে ওঠা এবং একজন শেখ মুজিবের বঙ্গবন্ধু হয়ে যাওয়া, এগুলো কিন্তু প্রকৃতির হঠাৎ করে খেয়ালে তৈরি করা নয়। কারণ আমরা যদি ইতিহাসের পেছনে তাকাই, বঙ্গবন্ধু হয়ে ওঠা পর্যন্ত ধীরে ধীরে তার বেড়ে ওঠা, রাজনীতি তিলে তিলে তিনি অবগাহন করেছেন। জন্মেছি এ দেশে সার্থক জনম মাগো সার্থক জনম। শেখ মুজিব বেড়ে উঠেছিলেন নদী নালা বেষ্টিত নিসর্গ, দুঃখ দৈন্য পীড়িত মানুষ আর নিস্তরঙ্গ জীবনধারা পরিব্যাপ্ত গ্রামীণ জনপদ টুঙ্গিপাড়ায়।
1947 সালে কপট সাম্প্রদায়িক বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ বিভক্ত হয়ে জন্ম নিয়েছিল পাকিস্তান নামের এক উদ্ভট রাষ্ট্র। তৎকালীন পূর্ববঙ্গের বাঙালিরা ব্রিটিশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বন্দী হল পাকিস্তানিদের দাসত্বের কারাগারে। পাকিস্তানি শাসকেরা প্রথমেই সুপরিকল্পিতভাবে আঘাত হানল বাঙালি সংস্কৃতির মূল স্তম্ভ বাংলা ভাষার উপর। ঘোষিত হয় 1948 তারিখে ভাষার দাবিতে ধর্মঘট পালনের ঐতিহাসিক সিদ্ধান্ত। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনকালে আন্দোলনরত অসংখ্য ছাত্র জনতার সাথে আন্দোলনের অন্যতম ছাত্রনেতা তরুণ শেখ মুজিবকে অত্যন্ত নির্দয়ভাবে গ্রেপ্তার করল শাসক চক্রের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী। ধারাবাহিক আপোষহীন প্রতিবাদী কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমস্ত প্রদেশব্যাপী সাধারণ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবের সাথে গোপন আলোচনার মাধ্যমেই গৃহীত হয়েছিল এই কর্মসূচি। গণশক্তির ভয়ে ভীত শাসক চক্র 20 ফেব্রুয়ারি রাত থেকে এক মাসের জন্য ঢাকা জেলার সর্বত্র জারি করেছিল 144 ধারা। রাষ্ট্রভাষার দাবিতে অকুতোভয় ছাত্র জনতার নিয়মতান্ত্রিক কর্মসূচিকে 144 ধারার কুটো বেড়াজালে ঘিরে ফেলার হীন প্রক্রিয়ার সূত্র ধরেই শাসক চক্র মেতে উঠেছিল রক্তের হোলি খেলায়। 1952 সালের 21 ফেব্রুয়ারি তারিখে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসে মাতৃভাষার জন্যে জীবনোৎসর্গের অভাবনীয় এক মহান কর্মকীর্তি। এই কীর্তি গৌরবে বাঙালি জাতি স্বীকৃত হয় বিশ্বের শ্রেষ্ঠ ভাষাপ্রেমিক মর্যাদায়। 21-এর পথ ধরেই আমরা আমাদের স্বাধিকার আন্দোলন এবং তার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা অর্জন করেছি, এবং একই সাথে আজকে 21-এর পথ ধরেই বিশ্ব পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারি 1952 এই দেশের এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সাধারণ মানুষ জীবন দিয়ে গেছেন, এবং তারই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি, রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করেছি। 1952-র ভাষা আন্দোলন এবং তারই প্রাথমিক পর্যায়ে 1948-এর সেই ভাষা আন্দোলনের প্রথম পর্যায়, সেখান থেকেই আমাদের এই ভাষা আন্দোলনের সূত্রপাত। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন, সেখানেই তিনি প্রকৃতপক্ষে পাকিস্তান ধ্বংসের বীজ রোপণ করে যান। কার্জন হলে তিনি বলেছিলেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেখান থেকে যে আন্দোলনের সূত্রপাত ঘটে, সেই 1948-এর মার্চে বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের তরুণ ছাত্রনেতা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলনে নেতৃত্ব দেন, কারাবরণ করেন, এবং সেখান থেকে বঙ্গবন্ধুর পাকিস্তানে কারাবন্দী জীবনের যেমন সূত্রপাত, ঠিক তেমনি বাংলা ভাষাভাষী মানুষের মুক্তির আন্দোলনও সেখান থেকে শুরু। তারই ধারাবাহিকতায় 1952-র 21 ফেব্রুয়ারি এবং পরবর্তীতে আমি যেটা বলছিলাম যে সেই বাংলা ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমরা আমাদের মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। বাংলা আমার মাতৃভাষা, বিশ্বজোড়া খ্যাতি, যার ইতিহাস গৌরবময়, অমর সে সংস্কৃতি।
বাঙালি বিদ্বেষী পাকিস্তানি চক্রান্তের শুরু থেকেই তরুণ নেতা শেখ মুজিব আন্দোলন সংগঠনে অত্যন্ত প্রভাবশালী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ফলে 1948 সালেই পাকিস্তানি শাসকের রোষানলের শিকার হয়ে কারারুদ্ধ হন তিনি। কারাভ্যন্তরে থেকেও ভাষা আন্দোলনের যথার্থ নির্দেশনা দিয়েছেন তিনি। ভাষা আন্দোলনে উন্মিলিত বাঙালি জাতীয়তাবাদকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি ও স্বাধীনতার মূল মন্ত্র হিসেবে ধারণ করেছিলেন পরম যত্নে। ১৯৫৪ সালের 8ই মার্চ পূর্ববঙ্গের প্রাদেশিক আইনসভার নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যুক্ত ফ্রন্ট নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। 2 এপ্রিল শেরেবাংলা একে ফজলুল হককে মুখ্যমন্ত্রী করে পূর্ববঙ্গে সরকার গঠন করেছিল যুক্ত ফ্রন্ট, যা 20 মে পর্যন্ত স্থায়ী হয়েছিল। যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভাকে অকার্যকর করার জন্যে পাকিস্তানের কায়েমি ষড়যন্ত্রকারীরা 1954 সালের 15ই মে নারায়ণগঞ্জে বাঙালি অবাঙালিদের মধ্যে ভয়াবহ এক দাঙ্গার সূত্রপাত করেছিল। এতে প্রায় 600 লোক প্রাণ হারিয়েছিল। ১৯৬২ থেকে ১৯৬৬ এই 4 বছর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বিশেষ করে 62-র প্রথম দিকে মোটামুটি এটি নিশ্চিত ছিল যে আইয়ুব খান সামরিক আইনের বলে যে পাকিস্তানের ক্ষমতা দখল করেছে, উনি সহজে সে ক্ষমতা থেকে সরবেন না এবং ধীরে ধীরে উনি সমগ্র পাকিস্তান, বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা, তার উপর তার যে ক্ষমতা সেটাকে অনেক বেশি পাকাপোক্ত করবেন। এই কারণে তৎকালীন সময়ে যেসব রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং মওলানা ভাসানী ন্যাপ, আরও একটি ছোটোখাটো দল ছিল, তারা এক সময়ে গিয়ে বুঝলো যে আন্দোলন ছাড়া আইয়ুব খানকে তার অবস্থান থেকে হটানো যাবে না। তবে আন্দোলন করার যোগ্যতা একমাত্র ছিল আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক শেখ মুজিবুর রহমান। এনারাই ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বের উল্লেখযোগ্য স্থান, শীর্ষস্থানীয় ব্যক্তিরা। 62 সনে বঙ্গবন্ধু তার কিছু আস্থাভাজন ছাত্রনেতাকে ডেকে বলেন যে বাংলাদেশকে বা বাংলাকে যদি স্বাধীন করতে হয় তাহলে যুব সমাজ, ছাত্র সমাজ তাদেরকে এগিয়ে আসতে হবে। তিনি তাদেরকে একটি লিফলেট প্রণয়ন করার দায়িত্ব দেন, পরবর্তীকালে তারা নিউক্লিয়াস হিসাবে আত্মপ্রকাশ করেছিল। বলেছে লিফলেটটি প্রণয়ন করা হয়েছিল, ছাপা হয়েছিল এবং বেনামে সেটা প্রকাশিত হয়েছিল। তো 62-র পর থেকে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একটি হচ্ছে হোসেন সোহরাওয়ার্দী, যিনি বিভাগপূর্ব ভারতবর্ষে বাঙালিদের একজন অবিসংবাদিত নেতা ছিলেন, বঙ্গবন্ধুর নেতা ছিলেন। বঙ্গবন্ধুর সম্প্রতি প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনীতে পৃষ্ঠায় পৃষ্ঠায় তার প্রতি যে তার আনুগত্য সেটা প্রকাশ পেয়েছে। সে হোসেন সোহরাওয়ার্দীকে আইয়ুব খান গ্রেফতার করে এবং তার সাথে আরও অনেককে গ্রেফতার করে, এবং সম্ভবত এই সামরিক আইনের সময়ে প্রথমেই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গ্রেপ্তারকে নিয়ে বিশেষ করে পূর্ব বাংলায় একটি চরম অসন্তোষের দানা বাঁধে, এবং তার নেতৃত্বে, অগ্রগামী নেতৃত্বে ছিলেন শেখ মুজিবের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, প্রগতিশীল রাজনৈতিক দল, আওয়ামী লীগ সহ অন্যান্যরা। পাকিস্তান সৃষ্টির সূচনা থেকে 18 বছর ধরে বাঙালির উপর পাকিস্তানিদের অব্যাহত রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ ও সাংস্কৃতিক আগ্রাসনের তিক্ত অভিজ্ঞতা এবং এসব অমানবিক কর্মকাণ্ড মোকাবিলায় বিভিন্ন কালপর্বে বাঙালির শান্তিপূর্ণ প্রয়াস
প্রতিবাদ প্রতিরোধ ও শেষ পর্যন্ত 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধকালীন নিরাপত্তাহীনতার উপর ভিত্তি করেই রচিত হয়েছিল মুক্তি সনদ ছয় দফা। বাঙালির মুক্তি সনদ ছয় দফা। দফা এক, শাসনতন্ত্রের কাঠামো ও রাষ্ট্রীয় স্বীকৃতি। দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেল ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব, সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে। দফা দুই, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় ফেডারেল সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, যথা দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। দফা তিন, মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা যেতে পারে। ক, সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। খ, বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে, তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা থাকতে হবে যাতে করে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। দফা চার, রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনোরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের তহবিলে দিতে হবে। দফা পাঁচ, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। ক, ফেডারেশনভুক্ত প্রতিটি রাষ্ট্রের বহির্বাণিজ্যের পৃথক হিসাব রক্ষা করতে হবে। খ, বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলির প্রক্রিয়াধীন থাকবে। গ, কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলি মিটাবে। ঘ, অঙ্গরাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্যাদি চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোনো বাধানিষেধ থাকবে না। শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং সশর্তে চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। দফা ছয়, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্রের রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। শুধু বিচক্ষণ এবং দূরদর্শী রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন কুশলীও বটে। তার বিচক্ষণতা, দূরদর্শিতা এবং কুশলতার কারণেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্ভব হয়ে উঠেছিল এবং বলা যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের অনুঘটক সম নেতৃত্বের কৃতিত্বের দাবিদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মোটা দাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ব্যক্তিত্বে যে কথাগুলো এতক্ষণ বললাম তারই পাটাতনে বিচার করতে হবে ছদফা। ছদফা চোখের সামনে
আমাদের কাছে যতটুকু প্রতিভাত হয় তার অন্তরালে তার পেছনে অনেক কথা রয়ে গিয়েছিল, সেইটা কিন্তু সেই সময় সবাই বুঝতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তবে বোঝার চাইতে ভুল বোঝার ভাগটি বোধ হয় বেশি ছিল। ছদফা আপাত দৃষ্টিতে সোজা সাপটা যদি আমরা বিচার করি তাহলে দেখব যে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর গণতন্ত্রায়নের একটি নীর নকশা ছিল ছদফা। ছদফা পড়লে প্রথম দফায় আমরা যেটি মনে ভেবে নেব সেটি হচ্ছে পাকিস্তানের সেই সময়ের সবকটি প্রদেশের স্বায়ত্ত শাসনে একটি পথ নির্দেশ এই ছয় দফায়। অর্থাৎ মোটা দাগে বলতে হবে যে এটি আমাদেরও অর্থাৎ সেই সময়ে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের বা স্বশাসনের একটি নকশা ছিল। কিন্তু ওই যে বলছিলাম সঠিক অনুধাবনের চাইতে ভুল বোঝাবুঝির পাল্লাটাই বোধ হয় ভারী ছিল। সেই সময় বাঙালি অনেক রাজনীতিবিদ অনেক বুদ্ধিজীবীও ঠিক বুঝতে পারেননি ছদফার বিষয়টি, সেই জন্যে মৃদু সমালোচনাও ছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে। কিন্তু মনে রাখতে হবে ছদফা যখন প্রকাশিত হয়েছিল তার একটি শিরোনাম উপশিরোনাম বলবো যে আমাদের বাঁচার দাবি ছয় দফা। অর্থাৎ এই আমাদের বাঁচার দাবি কথাটির মধ্যে অনেক গভীর দোতনা ছিল এবং অনেক কিছু নিহিতার্থ ছিল। সেই জন্যেই আমি ছোট্ট একটি কৌতুকপ্রদ ঘটনার মধ্যে দিয়ে ছদফার অন্তর্নিহিত চেতনার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে পারি। বঙ্গবন্ধু যখন ছদফা দিয়েছিলেন বা ছদফা পুস্তিকা যখন প্রকাশিত হলো, ছদফার আন্দোলন হলো, হরতাল হলো 7ই জুন 1966, অর্থাৎ সেই সময় শুধু তৎকালীন পূর্ব পাকিস্তান নয় সারা পাকিস্তানেই ছদফা রাজনীতির অঙ্গনে তোলপাড় করা একটি আলোচ্য বিষয়। সেই সময় অধ্যাপক মুজাফর আহমেদ এবং রুহুল কুদ্দুস দুজনেই বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন আপনি ছদফার দিয়ে কী বোঝাতে চান। বঙ্গবন্ধু তার গোপালগঞ্জের স্বভাবসিদ্ধ মেটো বাংলায় উত্তর দিয়েছিলেন, আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই। ছয় দফার দফাওয়ারি সহজ সরল ও সংক্ষিপ্ত ব্যাখ্যা যুক্তি সহ প্রচারিত পুস্তিকায় বঙ্গবন্ধু উল্লেখ করেছিলেন। আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমি পূর্ব পাকিস্তানবাসীর বাঁচার দাবি রূপে ছয় দফা কর্মসূচি দেশবাসী ও ক্ষমতাসীন দলের বিবেচনার জন্য পেশ করিয়াছি। শান্তভাবে উহার সমালোচনা করার পরিবর্তে কায়েমি স্বার্থবাদীদের দালালরা আমার বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করিয়াছেন। জনগণের দুশ্মনদের এই চেহারা ও গালাগালির সহিত দেশবাসী সুপরিচিত। অতীতে পূর্ব পাকিস্তানবাসীর নিতান্ত সহজ ও ন্যায্য দাবি যখনই উঠিয়াছে তখনই এই দালালরা এমনিভাবে হইচই করিয়া উঠিয়াছে। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি, পূর্ব পাক জনগণের মুক্তির সনদ 21 দফা দাবি, যুক্ত নির্বাচন প্রথার দাবি, ছাত্র তরুণদের সহজ ও স্বল্প ব্যয়ে শিক্ষালাভের দাবি, বাংলাকে শিক্ষার মাধ্যম করার দাবি ইত্যাদি সকল প্রকার দাবির মধ্যেই এই শোষকের দল ও তাহাদের দালালরা ইসলাম ও পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র আবিষ্কার করিয়াছে। এদের হাজার চেষ্টাতেও আমার সচেতন দেশবাসী বিভ্রান্ত হইবেন না, তাতে আমার কোনো সন্দেহ নাই। ছয় দফার আন্দোলন যখন সারা পূর্ব পাকিস্তানে একেবারে তুঙ্গে উঠল, তখন আইয়ুব খান এবং তার সামরিক জান্তা তারা ভাবল যে আন্দোলনকে যদি দমাতে হয় এই আন্দোলন হতো একটা পর্যায়ে যে যে পুরো পাকিস্তানের মুক্তির আন্দোলন হতে দাঁড়াবে, স্বাধীনতার আন্দোলন দাঁড়াবে। তখন তারা খুবই ষড়যন্ত্রমূলকভাবে আগরতলা মামলা তারা রুজু করে এবং এটার বিচার শুরু করে। তারা চাইছিল
এই মামলাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করবে এবং সাথে সাথে যে বাঙালির স্বাধীনতার যে উদ্দীপনা চারদিকে জেগে উঠছে তাকে তারা দমিয়ে রাখবে, কিন্তু সেটা তারা পারেনি। আমার মনে পড়ে যখন ঢাকা সেনানিবাসের মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলার সেই বিচারের নামে প্রহসন চলছিল, ঠিক তখনই সেদিনকার সারা পূর্ব পাকিস্তানে এমনকি ঢাকাসহ গণ আন্দোলন গণ বিস্ফোরণে রূপান্তরিত হচ্ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃত্বে যদিও এই গণ আন্দোলনটা দানা বাঁধছিল, কিন্তু দেশের সকল শ্রেণী পেশার মানুষ বিশেষ করে ছাত্র সমাজ তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছিল এই গণ আন্দোলনে অংশ নিতে। এবং আমার এখনও মনে পড়ে তখনকার মূল স্লোগানগুলো ছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পিণ্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু তার একদিন আগে নিঃশর্তভাবে মুক্তি লাভ করলেন। পাকিস্তান সরকার বাধ্য হলো গণ আন্দোলনের চাপে বঙ্গবন্ধু এবং আরও যারা 30 জনেরও বেশি যারা আসামি ছিল আগরতলা মামলার তাদেরকে মুক্ত করতে। পল্টন ময়দানে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু এই উপাধিতে অভিষিক্ত করা হলো। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। গণ আন্দোলনের এক চূড়ান্ত পরিস্থিতির মুখে ও অশান্তময় রাজনৈতিক পরিবেশের মধ্যেই আইয়ুব খান 1969 সালের 25শে মার্চ ক্ষমতা হস্তান্তর করলেন পাকিস্তানের তদানীন্তন প্রধান সেনানায়ক ইয়াহিয়া খানের নিকট। ইয়াহিয়া খান সারা পাকিস্তানে 1969 সালের 25শে মার্চ আবার সামরিক শাসন প্রবর্তন করলেন। তিনি আরও ঘোষণা করলেন যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, 1971 সালের 3রা মার্চ শুরু হবে সংসদ অধিবেশন। সমগ্র দেশব্যাপী তখন চলছিল নির্বাচনী আমেজ, এরই মধ্যে ঘটে গেল ইতিহাসের ভয়াবহ ও নিষ্ঠুরতম প্রাকৃতিক দুর্যোগ। নির্বাচনের মাত্র 24 দিন পূর্বে অর্থাৎ 12ই নভেম্বর দক্ষিণাঞ্চলে আঘাত হানল নৃশংস ঘূর্ণিঝড় কর্কি ও সঙ্গে জলোচ্ছ্বাস। সমগ্র জাতি হয়ে পড়ল স্তম্ভিত। পরিতাপের বিষয় হল পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির এ চরম দুর্দিনে সামান্যতম সমবেদনা জানালো না। এরকম পরিস্থিতিতে বঙ্গবন্ধু ছুটে গেলেন জলোচ্ছ্বাস বিধ্বস্ত এলাকায়। আগে মানুষ বাঁচাও, পরে নির্বাচন। পরিসংখ্যানে জানা যায় এ দুর্যোগে প্রায় 10 লাখ মানুষের প্রাণহানি ঘটে। পশ্চিম পাকিস্তানিদের এহেন বিমাতাসুলভ আচরণ এবং অন্যদিকে বঙ্গবন্ধুর দেশ এবং জাতির প্রতি ভালোবাসা বাঙালিদের আরও জোটবদ্ধ হতে অনুপ্রাণিত করে। শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করে এসে নভেম্বর মাসের শেষ সপ্তাহে বলেন, স্বায়ত্ব শাসনের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখা যাবে না। প্রাকৃতিক বিপর্যয়ে 10 লাখেরও বেশি লোক মারা গেছেন। শাসকদের মধ্যে যারা ভাবছেন জনগণের দাবিকে অবহেলা করা চলে, তাদের সাবধান হবার সময় এসেছে। বাংলাদেশ জেগে উঠেছে। নির্বাচন যদি বানচাল করে দেওয়া হয়, তবে স্বাধীনভাবে বসবাস করার জন্য বাংলাদেশ যাতে নিজের ভাগ্য নিজে নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য দরকার হলে আরও 10 লাখ লোক প্রাণ দেবে। বঙ্গবন্ধু আরও বলেন, ইসলাম ও জাতীয় সংহতির স্বয়ম্ভু প্রভুর দল মাওলানা মাসুদি খান, কাইয়ুম খান, মিয়া মমতাজ দৌলতানা, নবাবজাদা নসরুল্লাহ খান এবং অন্যান্য পশ্চিম পাকিস্তানি নেতারা আজ কোথায়?
জাতীয় পরিষদ নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 162 আসনের মধ্যে 160 আসন লাভ করে। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ 300 আসনের মধ্যে 288 আসন লাভ করে। আবারও ষড়যন্ত্র শুরু হয় বাংলাদেশের ইতিহাসে অগ্নিঝরা মার্চের। ইতিহাসের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাহাড় সম মনোবলে সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে 1971 সালের 7ই মার্চ বজ্রকণ্ঠ এক মহাকাব্যিকী ঘোষণায় বাঙালি জাতিকে প্রস্তুত করলেন স্বাধীনতার স্বর্ণ দুয়ার খোলার মরণপণ কর্মযজ্ঞে। যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, ঘনিয়ে এলো 25শে মার্চের বিভীষিকাময় কাল রাত্রি। পাকিস্তানি হায়নার দল পাশবিক হিংস্রতায় ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত বাঙালির পর। অবতীর্ণ হল ইতিহাসের নৃশংসতম গণহত্যায়। বাঙালির অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণ, তোমরা যে যেখানেই আছো এবং যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্যবাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। ওয়ারলেস সহযোগে স্বাধীনতার ঐতিহাসিক এই ঘোষণা প্রচারিত হওয়ার সাথে সাথেই পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির অবিসংবাদিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। শুরু হয় বাঙালির মুক্তিযুদ্ধ। Thank you.
ষোলোই ডিসেম্বর নয়টি মাস বাংলাদেশের আনাচে কানাচে সেক্টর থ্রি এলাকা সিলেট ব্রাহ্মণবাড়িয়া এবং এই অঞ্চলটিতে যুদ্ধ করে আমি ঢাকা শহরে বিকাল চারটার দিকে আবার প্রবেশ করি, যে মুহূর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে আত্মসমর্পণ অনুষ্ঠানটি চলছিল আমি তখন ছিলাম ডেমরাতে। জীবনের যে অনুভূতি তা এই অনুভূতি ভোলার নয়। পাকিস্তান সেনাবাহিনী সশস্ত্র বাহিনীটি সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে আমাদের মিত্র বাহিনীর সঙ্গে, আর আমি আমার সেই যোদ্ধা সহযোদ্ধাদেরকে নিয়ে আমি ডেমরা হয়ে ঢাকায় আমি প্রবেশ করছি। খেলাটির রাত চারদিকে শুধু একটি শব্দ শুনছিলাম, সেটি ছিল জয় বাংলা জয় বাংলা। মুক্তিযোদ্ধারাও অস্ত্র নিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছিল। এই আনন্দ, এই অনুভবটি হয়তো আর জীবনে কোনো দিন ফিরে পাওয়া যাবে না। একটি বিষয় আমাদেরকে নাড়া দিচ্ছিল, সেটি হলো যে বুদ্ধিজীবীদের হত্যা। কয়েকদিন আগেই আমরা এসে শুনতে পেলাম যে আমরা ১৬ তারিখে ঢাকায় বিকালে অবস্থান করছিলাম, কিন্তু ঠিক তার দুই দিন আগে ১৪ তারিখেই আমাদের শেষ নিষ্ঠুর আঘাতটি হানা হয়েছিল, সেটি হলো বুদ্ধিজীবীদের হত্যা। এটি সেই পাকিস্তান বাহিনীর দোসর বৌলবাদী চিন্তাধারার যে মানুষগুলো, যারা মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করতো না, শেষ মরণ কামড়টি তারা দিয়েছিল ১৪ই ডিসেম্বর। আমরা তাদেরকে রক্ষা করতে পারিনি, কারণ আমরা তখনও দূরে ছিলাম, কিন্তু অনুভবটি করছিলাম যে আমাদের দেশের যে মেধা সেটিকে তারা কীভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। যেহেতু আমরা তখন ঢাকা শহরের প্রধান নিরাপত্তার কার্যক্রমে ছিলাম, ধীরে ধীরে আমাদের কাছে সকলেই এসে এই বিষয়টি বলতো এবং আমাদের সাহায্য কামনা করত। আমরা সহানুভূতি দেখিয়েছি বটে, কিন্তু আমরা কিছু করতে পারিনি বলে আমাদের দুঃখ হচ্ছিল। একটি অনুভূতি বারবার আমাদের মাঝে উঁকি দিচ্ছিল, সেটি হলো যে আমাদের যে নেতা যার নামে আমরা যুদ্ধ করেছি, যে নেতাটি পাকিস্তানে বন্দী হয়ে আছে, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধে, তিনি এখনও আটকা আছেন এবং সেই অবস্থা থেকে ওনার পরিত্রাণ পেতে হবে। উনি আসবেন, উনি নির্দেশ দেবেন নতুন করে জীবন শুরু করব, ঢাকা হয়ে উঠবে বাংলাদেশের প্রাণকেন্দ্র, আবার শুরু হবে নতুন করে জীবন। একাত্তরের ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু রচিত রূপকল্পের স্বাধীন বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিজয়ের পতাকা হাতে মাথা উঁচু করে দাঁড়ায়। এর ২৫ দিনের মাথায় ৭২-এর ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরের বেশে ফিরে আসেন স্বপ্নের স্বদেশ ভূমিতে। বঙ্গবন্ধু ফিরে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায় তুমি আজ ঘরে ঘরে এত খুশি, তাই কি ভালো তোমাকে বাসি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাবার আমায় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মধ্যে আমার জীবন। মানুষের অন্তরতলে খুব সহজেই বঙ্গবন্ধু পৌঁছে দিতে পারতেন সহজাত ও বোধের আলোক রশ্মি। তাঁর ঔচিত্য বিধানে ছিল না মানুষের ভেদাভেদ রেখা। নিজেকে শনাক্ত করেছেন যে মানুষরূপে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই জ্ঞান করেছেন তিনি সেই রূপে। তাই তো যে কোনো মানুষের সমস্যা সংকটে, দুর্যোগে দুর্বিপাকে দুর্দিনে নিজেকে বিলিয়ে দিয়েছেন ত্রাতার ভূমিকায়। বাংলার মানুষের আশা প্রত্যাশার সাথে যুক্ত থেকেছেন আজীবন।
কোনো লোভ লালসার হাতছানি তাকে বিযুক্ত করতে পারেনি তাঁর অবস্থান থেকে। মানবতাবাদী গণতান্ত্রিক উন্নত মূল্যবোধের সকল উপাদানের সন্নিবেশেই সূচিত হয়েছিল বাংলার রাখাল রাজার মানুষ গঠনের প্রক্রিয়া। প্রতিনিয়ত সচেতন সমাজ সংলগ্নতার অভিজ্ঞানে ক্রমেই বেড়ে উঠেছে তাঁর মানুষ চৈতন্য, সমান্তরালে বেড়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বমানচিত্রে তারই স্মারক চিত্র রচিত হয়েছিল একাত্তরের 7.5 কোটি বাঙালির বিসর্জনের উৎসবে। পিতার পরম যত্নে কোলে তুলে নিয়েছিলেন শিশু বাংলাদেশকে তিনি। বাংলাদেশ নামের যুদ্ধ বিধ্বস্ত জাহাজে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে নিয়ে একজন সুদক্ষ নাবিকের মতো এগিয়ে চললেন তিনি সোনার বাংলার অভিযাত্রায়। কূল যখন খুবই নিকটবর্তী, ঠিক তখনই অনন্য শ্রেষ্ঠ অর্জনকে ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন করার কুচক্রান্তে মেতে ওঠে বিশ্বাসঘাতকের দল। সীমারের বংশধর মির্জাফরের প্রতাপ তোমার সন্তান কুলাঙ্গারের দল, এ কি করেছিস তোরা? নম্বরের শিঁড়িগোড়ায় পড়ে রইল অবিসংবাদিত পিতার নিথর দেহ, বুকের তলে তার শিশু বাংলাদেশ। 71 সরোবরে হাজার বছরের সঞ্চিত কল্লোলিত রক্তোচ্ছ্বাসে প্লাবিত হল 32 নম্বর। আকাশে বাতাসে ধ্বনিত হল পিতার ভালোবাসার সেই কম্বুকণ্ঠী বাণী, বাংলার মানুষকে আমি বড় ভালোবাসি। বাংলার মানুষকে আমি বড় ভালোবাসি। বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস খুঁজতে গেলে যেতে হবে 32 নম্বর। বাংলাদেশ ও বাঙালির গৌরব গাথা দেখতে হলে যেতে হবে 32 নম্বর। বাঙালি ও বাংলাদেশের স্থাপত্য ইতিহাস জানতে হলে পাতা উল্টে দেখতে হবে 32 নম্বর। বাংলাদেশ ও বাঙালির কলঙ্ক চিহ্ন দেখতেও যেতে হবে সেই 32 নম্বর। 32 বলতে আর একটি সড়ক মাত্র নয় খালি একটি প্রতীকী সংখ্যা, শুধুমাত্র একটি সংখ্যা বাচকেই সীমাবদ্ধ নয় এবারে, যার মাঝে আম জাম শিউলি বকুল ঘেরা দ্বীপের মতন একটি ভবন যেন এক অনিন্দ ভুবন। সাধারণ মানুষের কাছে শেখ সাহেবের বাড়ি নামের উজ্জ্বল বাতিঘর, বরং স্বাধীনতা সৌধের যথাশব্দও বলা যেতে পারে। এ বাড়িটির প্রতিটি ইটে গাঁথা রয়েছে বাঙালি জাতির গৌরব গাঁথা, শৌর্যের কথা,
মুক্তিযুদ্ধে বিজয় ও অর্জনের কথা, বিশ্ব মানচিত্রে একটি নতুন দেশের রক্তসিন্ধু অভ্যুদয়ের কথা। 32 নম্বর ঘিরে দীর্ঘকায় রিজ উন্নত শির মানুষটির কম্বকণ্ঠী নিনাদে প্রকম্পিত আসমুদ্র হিমাচল। এরই মোর তামাকের গন্ধে মম 32 নম্বর সড়কের সেই বাড়িটির আনাচ কানাচ, প্রতিটি দেয়াল প্রকোষ্ঠ গাড়ি বারান্দা করিডোর বেয়ে স্বাধীনতাকামী সহযোদ্ধাদের কত না দৃপ্ত পদচারণা, কত না মন্ত্রণা, জল্পনা কল্পনা। আরে এই যে তাজউদ্দিন, এই তো মনসুর, এসো এদিকে, হেনা কই। এমনি কত না কথোপকথন, কত না ছোটখাটো সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। কান পাতলে আজও যেন শোনা যায় 32 নম্বরের সেই চেনা বাড়িটির অলিন্দে দাঁড়ানো বীর বাঙালি কর্ণধারের 7ই মার্চের সেই মহাকাব্যিক ভাষণ, প্রত্যক্ষ সংগ্রামের ডাক, স্বাধীনতার ঘোষণা। এই বাড়িটির প্রতিটি দরজা দেয়াল সিঁড়ি গাছপালা শুধু কালের নীরব সাক্ষী নয়, দেখেছে নির্মম হত্যাযজ্ঞ, নিদ্রা হতে প্রার্থনা উত্তম, এই ডাক ভাসছে তখন ভোরের আকাশ জুড়ে, এই শব্দপুঞ্জের সমান্তরালে কি বৈশাচিক বর্বরতা, আর নিষ্ঠুরতাই না ঘটে গেল ভাবলেও শিউরে উঠতে হয়। অথচ সেই অমোঘ শপথ বাক্য তো আগেই বলে দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। চারপাশের রুদ্ধমান দেয়ালগুলির ঝাঁঝরা পাঁজর বেয়ে তখন ছুটে চলতে শুরু করেছে ক্ষত চোঁয়া অবিরল রক্তের ফোয়ারা, জলজ্যান্ত গুলির বারুদ গন্ধি বিপুল ধ্বংসযজ্ঞ চারধারে। পিতা মাতা ভ্রাতা সন্তান এমনকি নববধূ ও নিষ্পাপ শিশুর জমাট রক্তপিণ্ড যেন সবাইকে ডেকে বলতে চাইছে, মুক্ত মানুষেরা এসো দাঁড়াও খনিকে দেখো একবার, তোমরা সবাই তো এদেশেরই সুসন্তান। একদিন যেমন সব পথ 32 নম্বরের দিকে, আজও তেমনি সব পথ 32 নম্বরের দিকে, উল্টো দিকে তখন দ্রুত ধাবমান রক্তধারা সিঁড়ি করিডোর বেয়ে সমগ্র দেশের দিকে, সমগ্র জাতির দিকে, সাগরের দিকে। কি হল, পড়া মুখ ঢাকছ কেন লজ্জায়? ওই তো ছিটকে পড়া চশমা জোড়া, যার কাছে স্বপ্নের প্রলেপ, যার ভেতর দিয়ে দেখেছিলেন মুক্তির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন, শোষণহীন সমাজ গড়ার স্বপ্ন, খুঁজেছিলেন অর্থনৈতিক মুক্তির দিশা। পাশে হতভম্ব প্রিয় প্রায়ার পাই পাই, উল্টে আছে পায়ের চটি যুগল, পরনে লুঙ্গি গেঞ্জি সবই রক্ত স্নাত, ঘরোয়া ভঙ্গিতে আল গছে শুয়ে রয়েছেন যেন, দুচোখে অগাধ বিশ্বাস আর অবিশ্বাসের বিস্ময়। একদিকে মানুষের ঢল অনর গল, তাদের চোখের টলমলে অশ্রুতি বিম্বিত, 32 নম্বরে স্বাধীনতার পবিত্র সনদ আর অঙ্গীকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায়শই বলতেন, সোনার দেশে সবাইকে সোনার মানুষ হতে হবে। হায় রে সোনার মানুষ, সোনার দেশ আর সোনার মানুষ গড়ার স্বপ্ন ভরা বুক, বিভীষিকাময় দুঃস্বপ্নের বুলেট উল্লাসে নিস্পন্দ করে দিল বিশ্বাসঘাতকেরা। বিশ্বাসঘাতক মুশতাকের হাত ঘুরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত হয় সামরিক শাসক জেনারেল জিয়ার হাতে, যাকে পরবর্তীকালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা নিজেদেরই একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তারিখেই বাংলাদেশকে ইসলামিক প্রজাতন্ত্র আখ্যায়িত করে স্বীকৃতি দেয় পাকিস্তানের ভুট্টো সরকার। তাতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে পাকিস্তান একাত্তরের পরাজয়ের আক্রোশে বাংলাদেশকে গ্রাস করার জন্য প্রস্তুত। দৃশ্যত বাংলাদেশকে পাকিস্তানের গ্রাসে পরিণত করার সকল আয়োজনের প্রক্রিয়াই চালু করেছিল 75 পরবর্তী ক্ষমতা দখলকারী স্বৈরাচারী সরকার। 1981 সাল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতৃ মাতৃ ভ্রাতৃহারা সীমাহীন শোক বুকে নিয়ে ফিরে এলেন বাংলাদেশে। বাংলাদেশের মানুষের উপলব্ধিতে হারানো ভরসার উপস্থিতি অনুভূত হল। এ যেন 72-এর 10ই জানুয়ারিতে জাতির পিতার ঐতিহাসিক স্বদেশে প্রত্যাবর্তনেরই নব সংস্করণ। শুরু হল বিশ্বাসঘাতক চক্রের নানা